বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে পুলিশের ছররা গুলিতে আহত দিনমজুর আব্দুর রশিদ চিকিৎসার অর্থ জোগাড় করতে গিয়ে নিজের শিশু কন্যাকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন। দারিদ্রতা আর অর্থের অভাবে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আব্দুর রশিদের স্ত্রী এক প্রকার বাধ্য হয়েই কুড়িগ্রামে তাদের এক আত্মীয়ের কাছে ২৫,০০০ টাকার বিনিময়ে তিন দিন বয়সী মেয়েকে তুলে দেন। অবশেষে সেই সন্তানকে ফিরে পেয়েছেন রশিদ রত্না দম্পতি। সন্তান ফিরে পেয়ে তারা জানালেন একটা ভুল বোঝাবুঝি হয়েছে। নিজেদের অনিশ্চিত জীবনে সন্তানের ভবিষ্যৎ কথা চিন্তা করেই কোলের সন্তানকে সন্তানহীন আত্মীয়ের হাতে তুলে দিয়েছিলেন তারা। কোনো উপায় ছিল না, পরে ওই স্যারগুলো আসে বলতেছিল আমাকে কামড়ায় বাধা দিয়েছিল মাঝখানে, কালকে আসে খুব করে কালকে নিজে গেছিলেন ড্রাইভারকে নিয়ে আসছে। আর কি ছিল পড়ে গেছে, বাবাটা অনেক কান্না করছে। দিনাজপুর সদর উপজেলার কাটাপাড়া এলাকার ট্রাক্টর শ্রমিক আব্দুর রশিদ আড়াই বছরের এক মেয়ে আর স্ত্রী রত্না বেগমকে নিয়ে আশ্রিত এক বাড়িতে থাকেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যখন উত্তাল সারা দেশ, তখন চেকআপের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ৪ আগস্ট দিনাজপুর সদর হাসপাতালে গিয়েছিলেন দিনমজুর আব্দুর রশিদ। সেখানে আন্দোলনকারীদের লক্ষ্য করে ছোড়া শটগানের গুলি এসে লাগে তার গায়ে। ৮ আগস্ট রাতেই তলপেটে গুলিবিদ্ধ রশিদের অস্ত্রোপচার হয়। এরপর ICU ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জামাদি সহ বিভিন্ন প্রয়োজনে খরচ হয়ে যায় ৩৬,০০০ টাকা। তাহলে আমার টাকার যেগুলো টাকা ছিল না মানে শেষ, এখন কি করা যাবে? মেয়েটার তো বাচ্চা হলো শনিবারের দিনে, শনিবারে বাচ্চা হলো, এখন আমি কি করবো? তো বলতেছে আমার একটা আত্মীয় আছে, ওইখানে দিয়ে দেওয়া যাবে, ওরা কিছু টাকা দিবে খরচার বাবদ। তারপর ৯ আগস্ট ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন রত্না বেগম। গুলিবিদ্ধ আব্দুর রশিদ যখন হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন, যার মাথা গোজার ঠাইটুকুও নেই, থাকেন অন্যের একটি পরিত্যক্ত বাড়িতে, রশিদের চিকিৎসা ও নবজাতকের ভরণ পোষণ এসব নিয়ে দুশ্চিন্তায় পড়েন দম্পতি। পরে ওই স্যারগুলো আসে বলতেছিল আমাকে কামড়ায় বাধা দিয়েছিল মাঝখানে, কালকে আসে খুব করে কালকে নিজে গেছিলেন ড্রাইভারকে নিয়ে আসছে। যখন বাচ্চাটাকে দেয়, আমি কিন্তু আমার বাচ্চাটা যখন হয় তখন তো আমি আইসিউ হয়েছিলাম, আমার বাচ্চাটার মুখ আমি এক মাস ধরে দেখতে পাইনি। মানে কালকে বাচ্চাটাকে নিয়ে আসছে বাসায়, তো এইটাই আর কি, মানে আমি গুলিবিদ্ধ হয়ে যতটা কষ্ট পাইনি, মানে যতটা কীভাবে পাইনি, তখন আমার বাচ্চাকে দেখে, কালকে দেখে আমার অনেক খুশি, মানে অনেক ভালো লাগতেছে। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও প্রশাসনের উদ্যোগে মা বাবার কোলে ফিরিয়ে দেয়া হয় শিশুটিকে। এছাড়া চিকিৎসার জন্য জেলা সমাজসেবা অধিদপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তাও দেওয়া হয়। তো আমরা শুরু থেকেই খোঁজ খবর নিচ্ছিলাম, তো দুই দিন পরে আমরা জানতে পারি যে বাস্তা হস্তান্তরের বিষয়ে কিছু আর্থিক সহযোগিতা পেয়েছে, তাদের খুবই কাছের স্বজনের কাছেই দেওয়া হয়েছে বাচ্চাটা। তো তারপর আমরা বলেছি যে বাচ্চাটার বিনিময়ে যেহেতু আর্থিক সহযোগিতা নেওয়া হয়েছে, আমরা অর্থটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা বাচ্চাটা নিয়ে আসেন। আমরা অনেকভাবে বলার চেষ্টা করেছি, তো পরবর্তীতে ভাইদেরকে কথা বলার পর আমরা একটা প্রতিনিধি টিম, আমাদের মমতাদি ভাই সেখানে গিয়েছিল এবং পাঁচজনের টিম একটা গিয়েছিল। সেখানে যাওয়ার পর জানতে পারি যে সেখানে বাচ্চাটা খুবই ভালো থাকবে, পারিবারিক অবস্থা খুব খারাপ। তো আমরা তাৎক্ষণিকভাবে সে ওই কুড়িগ্রাম থেকে আশুরাশি ভাইদেরকে ফোন দেওয়া হয় যে আসলে বাচ্চাটাকে আপনারা নেবেন কি না। তো তারপরেও আমরা আসলে যেহেতু একটা বাড়তি ঘটনা ঘটে গেছে, সেই জায়গা থেকে আমরা বাচ্চাটাকে নিয়ে এসেছি। গুলিবিদ্ধ আব্দুর রশিদের চিকিৎসা সহ পরিবারটিকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দেন উপজেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।